এবার আসি বলেছেন আমাদের যা সর্বশেষ যে আপডেট আছে কোভিড-19 সংক্রান্ত বাংলাদেশের যে পরিস্থিতি সেটা আমি বলবো। গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 3,686টি এবং 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 503 জন। এ পর্যন্ত শনাক্ত 4,689 জন। আমরা আজকে একটু আশা মানে আশা আর আলো দেখছি যে আমাদের মৃত্যুর সংখ্যা কমেছে। আজকে আমাদের 24 ঘন্টায় মৃত্যু 4 জন এবং 4 জনই পুরুষ, যাদের বয়স 51 থেকে 60-এর মধ্যে এবং সবাই ঢাকার। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 131 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 4 জন এবং এ পর্যন্ত 112 জন। আমরা গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা করেছি তা গতকালের চেয়ে 7.9% বেশি এবং এ পর্যন্ত আমরা নমুনা পরীক্ষা করেছি 39,776টি। আমাদের আইসোলেশনে 24 ঘন্টায় 123 জন আছেন এবং মোট আইসোলেশনে আছেন বর্তমানে 995 জন। 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছে 28 জন এবং ও পর্যন্ত 622 জন। কোয়ারেন্টাইনের তথ্য আপনাদের জানাচ্ছি। গত 24 ঘন্টা হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে আছেন 3,696 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 1,71,846 জন। কোয়ারেন্টাইন থেকে 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 5,095 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 89,112 জন। বর্তমানে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের মোট আছে 82,734 জন। আমাদের সারা দেশের 64টি জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 601টি প্রতিষ্ঠান এবং এর মধ্যে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনের সেবা প্রদান করা যায় 30,635 জনকে। এখানে আমি জানিয়ে রাখতে চাই দেশবাসী এবং যারা দেখছেন, যারা কোয়ারেন্টাইনে থাকেন তারা আসলে সুস্থ। তাদের হয়তো যারা পজিটিভ কেস আমরা পাই কোনোভাবে তাদের সংস্পর্শে আসা হয়, সেজন্য তাদেরকে আমরা নিরাপদে রাখার জন্য, তিনি নিরাপদে থাকা এবং তার সাথে যারা আছেন তাদের সাথে মেলামেশা হয়েছে তারা নিরাপদে থাকার জন্য আমরা কোয়ারেন্টাইনে রাখি তাদেরকে, তবে তারা সম্পূর্ণ সুস্থ ব্যক্তি। 24 ঘন্টায় আমাদের পিপি সংগ্রহ হয়েছে 9,000 এবং এ পর্যন্ত 15,16,190টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগৃহীত হয়েছে। এবং এ পর্যন্ত 12,42,000